नमस्कार देखছেন রিপাবলিক বাংলা জেলা সদর নিয়ে আপনাদের সঙ্গে আমি সুমনা শুরুতেই যে খবরের দিকে নজর দেব দেবাঞ্জন কাণ্ডে তোলপাড় রাজ্য তথা দেশ সামনে আসছে নাম ভারিয়ে ও জালিয়াতি করে প্রতারণার অভিযোগের একের পর এক কাণ্ড প্রতারকরা অবলীলায় ব্যবহার করেছেন নীলবাতি সরকারি স্টিকার দেওয়া গাড়ি প্রকাশ্য বাজারে চলছে দেদার নীল লালবাতি বিক্রি রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে পর্দাফাশ বেআইনি এই কারবারের खोला बाजारे नील लाल बाती बेआईनी व्यवसार पर्दाफाश रिपब्लिक बांग्ला स्टिंग ऑपरेशन দেবাঞ্জন কাণ্ডে সামনে এসেছে नील लाल बाती गाड़ी व्यवहार দেবাঞ্জন দেব সহ কসবা ভ্যাকসিন কাণ্ডে ধৃত সনাতন রায়চৌধুরীকেও দেখা গেছে नील लाल बाती গাড়িতে ঘুরতে এই কাণ্ডের পর কি হুঁশ ফিরেছে প্রশাসনের জানতে বসিরহাট বাজারে ঢু মেরেছিল রিপাবলিক বাংলা এটা ছোট না বড়টা এটা বড় এই মানে এই মানে এর দাম কি পড়ছে এটা 680 এই গ্যারান্টি ওয়ান্টি এর ব্যাপার আছে নাকি নেই না 680 বেআইনি ব্যবসা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে দেদার বিকছে লাল বাতি ও নীল বাতি বিক্রি হচ্ছে বসিরহাট বাজারের মোটর বাইক পার্টসের দোকানে চড়া দামে বিকছে লাল নীল বাতি বেআইনি ব্যবসার পর্দাফাশ কোনো অনুমতি ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে লাল নীল বাতি থানা থেকে ঢিল চোরা দূরত্বে অপাদে চলছে ব্যবসা বড় নীল বাতির দাম 680 টাকা লাল বাতির দাম 700 টাকা রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে সামনে আসা ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মামাটি মানুষের সরকার কখনোই এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন লাল বাতি এবং নীল বাতির ব্যবহার যেখানে অপ্রয়োজনীয় সেগুলি যেন কঠোরভাবে বন্ধ করা হয় প্রশাসন প্রশাসনিকভাবে কড়া সিদ্ধান্ত নেবে এবং যে সমস্ত দোকানদাররা এইভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র স্টিকার বা গাড়ির লাইট বিক্রি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকেও এবং জনগণকে সচেতন করে দেওয়া অপ্রয়োজনীয় ডাক্তার আর্মি লয়ার এ ধরনের স্টিকার না ব্যবহার করতে রাজত্বে সারা পশ্চিমবঙ্গের মতো বসিরহাটেও লাল বাতি নীল বাতির অবাধ বিক্রি বসিরহাটবাসীর নিরাপত্তা নিয়ে আমাকে যথেষ্ট শঙ্কিত করেছে কেননা বসিরহাটবাসীর দুয়ারে রেশন না আসুক কোন দিন বসিরহাটবাসীর দুয়ারে লাল বাতি নীল বাতি গাড়ি চেপে এসে দেবাঞ্জন প্রতারণা করে চলে যাবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত আমরা সীমান্ত লাগোয়া শহর বসিরহাটে খাস তালুক বসিরহাট শহরে বিভিন্ন মোটর বাইকে পার্টসের দোকানে ঠেলে বিক্রি হচ্ছে লাল বাতি ও নীল বাতি কোন রকম যাচাই না করে যাকে তাকে বিক্রি করা হচ্ছে এই বাতি উত্তর ২৪ পরগনা থেকে ক্যামেরা পার্সন সৌমেন ঘোষের সঙ্গে অন্নব্রহ্ম রিপাবলিক বাংলা